শীতকাল চলছে, এর মধ্যেও লোডশেডিং হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মার্চে কি পরিস্থিতি দাঁড়াবে? এখন ক্যাপাসিটি চার্জ এই অবস্থায় ওনারা দিয়ে যাবেন। সরকার সিদ্ধান্ত নিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর সম্পূর্ণ এখতিয়ার তাদের হাতে নিয়ে এসেছে। বিদ্যুতের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। উৎপাদন খরচ কেন বাড়লে? এই মুহূর্তে তারা বলছেন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অনেক বেড়ে গেছে। তো আন্তর্জাতিক বাজারে জ্বালানির উপরে কেন আমাদের নির্ভর করতে হচ্ছে? তখন প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে এই সরকার আওয়ামী লীগ 2008 সালের 29 ডিসেম্বর একটা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। তারপরে তারা বলেছিল যে বিদ্যুতের সমস্যার সমাধান করবে। সেই সময় থেকে আমরা বলে আসছি বিদ্যুৎ সমস্যার সমাধান কিভাবে করবেন। একটা পথ হচ্ছে আপনি আত্মনির্ভরশীল হবেন, টেকসই বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করবেন এবং সাশ্রয়ী, মানে দাম সবচেয়ে কম রাখা যাবে সেই রকম ভাবে বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করবেন। ওনারা ওই পথে গেলেন না। এই দেশের দেশপ্রেমিক বিশেষজ্ঞরা, বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো, তারা এই সরকারকে বিদ্যুতের টেকসই এবং সাশ্রয়ী উৎপাদনের পথ দেখিয়েছিল। সরকার সেই পথে যায় নাই। সরকার গেছে এই যে বিদ্যুৎ নিয়ে একটা সংকট ছিল, মানুষ বিদ্যুৎ পাচ্ছিল না, নাকাল অবস্থা, এই সংকটটাকে তারা পুঁজি করেছে। এই সংকটকে পুঁজি করে কিভাবে তারা কতিপয়ের পকেট ভরা যায় সেই নীতি তারা গ্রহণ করেছে। তারা গেলেন ভাড়া করা বিদ্যুতের মাঠে। এই ভাড়া করা বিদ্যুৎ বিদেশ থেকে আমদানি করা তেল এবং ডিজেল, ফার্নেস অয়েল এগুলোর উপর নির্ভর করে। এখন এই সব দাম বেশি পড়ছে, ফলে তারা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, কাজে এই বিদ্যুতের দাম বাড়াতে হবে। আমরা হিসাব নিকেশ করে দেখালাম এই যে আপনারা বিদ্যুতের দামটা বাড়িয়ে তুলছেন এটা কত পার্সেন্টের জন্য। সেই সময় থেকে দেখা গেল 15% 20% বিদ্যুৎ, তার উৎপাদন খরচ এত বেশি 80% বিদ্যুৎ যা উৎপাদিত হয় তার বহুগুণ বেশি দাম ওইটাতে পড়ে। এবং ওই দাম মেটাতে গিয়ে আমাদের সমস্ত বিদ্যুতের দাম বাড়িয়ে দিতে হচ্ছে। তারপরে গেল যে এই বাড়তি দাম তো পাচ্ছেন আপনারা, কোথায় যাচ্ছে? দাম যাচ্ছে এখন ওই যে যারা ভাড়া কেন্দ্রিক বিদ্যুৎ উৎপাদন করছেন তাদের পকেটের মধ্যে। এক বছরে যদি এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন না করে তবুও এক বছর তার ক্যাপাসিটি চার্জ, মানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে পুরো চার্জ দিতে হবে। এবং এই নীতি তারা করলেন, তারা প্রথমে বলেছিলেন 2013 সাল পর্যন্ত এটা থাকবে, এটা একটা জরুরি অবস্থা, কাজে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য ভাড়া কেন্দ্রিক বিদ্যুৎ। এই ভাড়া কেন্দ্রিক বিদ্যুৎ ব্যবস্থা আসলে যুদ্ধের মধ্যে তৈরি হয়। যুদ্ধের কোন এলাকায় যখন বিদ্যুৎ নাই সেখানে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ তৈরির জন্য ছোট ছোট বিদ্যুৎ কারখানা তৈরি হয়। ওনারা ওই ব্যবস্থাকে 2013 সাল পর্যন্ত আইন করেছিলেন, কিন্তু 2013 তো আর 13-তে থাকে না, আজকে 23-এ চলে এসেছি। খালি ওই ভাড়া কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্রের গুলো চুক্তি নবায়ন হতে থাকে, বসিয়ে বসিয়ে তাদের ক্যাপাসিটি চার্জ দেওয়া দিতে থাকে। আমরা 2009 সালে বলেছিলাম বাংলাদেশের স্থলভাগে এবং সমুদ্রভাগে গ্যাস আছে, পর্যাপ্ত গ্যাস আছে, আপনারা গ্যাস উত্তোলনের ব্যবস্থা করুন। সরকার, পেট্রো বাংলা, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি এবং নরওয়ের আর একটা কোম্পানি তাদের সাথে যৌথভাবে সমীক্ষা করে দেখলো বাংলাদেশের ন্যূনতম 32-38 টিসিএফ গ্যাস মজুদ আছে। এই গ্যাস তো আছে স্থলভাগে, আর সমুদ্রবক্ষে আরো বিপুল গ্যাস আছে। গ্যাস উত্তোলনের জন্য আমরা তখন দাবি তুলেছিলাম যে বাংলাদেশের প্রধান মনোযোগ এবং বিনিয়োগ হওয়া উচিত এই গ্যাস উত্তোলনে।
আমরা যদি গ্যাস উত্তোলন করতে পারি এবং ধীরে ধীরে নবায়ন যোগ্য জ্বালানিতে আমরা বিনিয়োগ করতে পারি তাহলে আমরা বিদ্যুৎ ব্যবস্থার একটা টেকসই এবং সাশ্রয়ী সমাধানের দিকে যেতে পারব কিন্তু তারা সেটা দেন না তারা রিক কিনতে কিনতে 16 17 18 সাল লাগিয়ে দেন এখন এসে বলবে আমরা রিক কিনেছি এখন এসে বলবে আমরা উত্তোলনের জন্য চেষ্টা করেছি এই যুগ গ্যাস আমরা যুক্ত করেছি এই কথা তারা আজকে 14 বছর সরকারে থাকার পরে বলছে এখন পর্যন্ত বাংলাদেশের সংকট মোকাবেলার জন্য যে পরিমাণ গ্যাস উত্তোলন করা দরকার সেই ক্ষেত্রে গ্যাস সরকার যেতে পারে নাই কারণ টাকা নাকি নাই একটা কূপ খনন করতে নাকি অনেক টাকা লাগে এই টাকা কোথা থেকে দিবেন আমাদের এখানের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন তিনি টেলিভিশনের টকশোতে কিংবা অনলাইন টকশোতে এসে বলেন এইখানে কূপ খনন করা হলে পাওয়া গেল না পুরো টাকাটাই নাকি লস আরে বাবা কূপ খননের জন্য তো আপনাকে খনন কাজে ব্যয় করতে হবে তারপরে না আপনি পাবেন যদি প্রত্যেকটি শর্ত শিওর শর্ত করতে চান যে একটা কূপ খনন হলো ওই কূপটা খনন করব তখনই যখন এটাতে গ্যাস আমি নিশ্চিত হব আগে ভাগে তো এভাবে গ্যাস নিশ্চিত হওয়া যায় না ফলে আপনি 100 কূপ খনন করে যদি 10টা 20টা পান তাহলে 10-20টা কূপ খননের খরচ 100 কূপ খননের খরচের সমানই ধরতে হবে তো সেটা ধরে তো আপনার হিসাব করতে হবে সেটা ধরেই তো আমরা আমাদের নিজেদের গ্যাসের উপর দাঁড়িয়ে বিদ্যুৎ ব্যবস্থার দিকে যাব নাকি এই বিদেশ নির্ভর জায়গায় যাব ওনারা ডিজেল ফার্নেস অয়েল এইসবের উপরে করলেন করে এখন তারপরে কি করলেন বিদেশ থেকে এলএনজি আমদানি করবেন গ্যাস আমদানি করে তারপরে এখানে বিদ্যুৎ বানাবেন এবং সেইখানে আমদানি নির্ভর নীতি গ্রহণ করার ফলে আজকে যখন ইউক্রেন যুদ্ধতে এই এলএনজি এবং ডিজেল ফার্নেস অয়েলের দাম বেড়ে গেল ওনারা এখন বলছেন আমরা তো আর বিদ্যুৎ দিতে পারবো না